কামিনী ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়ে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখতে দেখতে বললো চুপ করো তুমি আমার এত সুন্দর মুখটা পচবে না কখনো সকালবেলা চৌধুরী পরিবারের সকল সদস্যরা ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে সেই সময় চৌধুরী মেনশনের মূল দরজা দিয়ে দুজন পুলিশ কনস্টেবল স্ট্রেচারে করে সাদা চাদরে আপাদমস্তক ঢাকা কাউকে নিয়ে প্রবেশ করে ড্রয়িং রুমের মেঝের উপরে রাখে একজন পুলিশ অফিসারও ছিলেন তাদের সাথে চৌধুরী পরিবারের সকল সদস্যদের দৃষ্টি সেদিকে পড়লে সকলেই চেয়ার ছেড়ে উঠে এসে দাঁড়ায় পুলিশ অফিসারের প্রশ্ন অফিসার এভাবে আপদমস্তক সাদা চাদরে ঢেকে এনেছেন পুলিশ অফিসার নিজের মাথায় থাকা ক্যাবটা খুলে হাতে নিয়ে বলল গতকাল রাতে শহর থেকে কিছুটা দূরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টে ভিক্টিমের মুখ পুরোপুরিভাবে থেতলে গিয়েছে ঘটনাস্থলে ভিকটিমের মৃত্যু হয় চেহারা দেখে তাকে চেনার কোনো উপায় নেই ঘটনাস্থলে ভিকটিমের কাছ থেকে আমরা ফোন পেয়েছিলাম ফোন আনলক করার পর কল লিস্টে ঢুকে দেখলাম সেখানে চৌধুরী পরিবারের সদস্য কুশল চৌধুরী ফোন নাম্বার দেখে আমরা তাকে কল করেছিলাম অতপর তার কথা অনুযায়ী লাস্টিকে আইডেন্টিফাই করার জন্য আমরা সরাসরি এখানে নিয়ে এসেছি সাগরিকা চৌধুরী সাইমনকে উদ্দেশ্য করে বললেন সায়াম কুশল দাদু ভাইকে কল করো আর এক্ষুনি বাসায় আসতে বলো সকাল থেকে তো তাকে আর তরু দিদি ভাইকে দেখছি না বাসায় সাগরিকা চৌধুরীর কথা অনুযায়ী সাইমন কুশলকে কল করতে নিবে সেই সময় কুশল আর তরু চৌধুরী ম্যানশনের মূল দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে কুশল স্বরে বলল আর কল করার প্রয়োজন নেই আমরা এসেছি সাইমন ডাগি বললেন বিয়ের আগে তো নিজের মর্জি মতো হুটহাট বাসা থেকে বেরিয়ে যেতে আর এখন বিয়ের পর বৌমাকে নিয়েও হুটহাট বাসা থেকে বেরিয়ে যাও কাউকে বলে যাওয়ার বিন্দুমাত্র প্রয়োজন মনে করো না নিজের পরিবারের মানুষদের একটু মূল্যায়ন করা কবে থেকে শিখবে তুমি হ্যাঁ তোমার মতো এমন দায়িত্ব জ্ঞানহীন ছেলে আমাদের বংশে আর একটা নেই কুশল ও দৃষ্টি মেঝেতে রাখা লাশটির উপর স্থির করে কোমরের পেছনে দুহাত রেখে সোজা হয়ে দাঁড়িয়ে রয় সাইমনের বলা কথাগুলো কুশলের কান পর্যন্ত পৌঁছালেও থাতে যে ওর বিন্দুমাত্র যায় আসে না তা কুশলের শান্ত স্বাভাবিক মুখশ্রীর দিকে লক্ষ্য করলে সবাই বুঝতে পারবে কুশলের এমন পাত্তাহীন আচরণ বরাবরই সাইমনের রাগের মাত্রা স্বাভাবিকের থেকে কয়েক গুণ বাড়িয়ে দেয় তাই সাইমন দাঁতে দাঁত পিষে নিজের রাগ নিজের মধ্যে হজম করে নেয় বরাবরই কুশল শান্ত কণ্ঠে পুলিশ অফিসারকে বললেন অফিসার আপনি বলেছিলেন অ্যাক্সিডেন্টের কারণে লাশটির মুখ পুরোপুরিভাবে থেতলে গিয়েছে তাই আমরা তার চেহারা দেখে তাকে চিনতে পারবো না তাহলে তাকে চেনার জন্য ঘটনাস্থল থেকে উদ্ধার করা লাশের ব্যবহৃত জিনিসপত্রগুলো আমাদের দেখান রাতে অনেক দেরিতে ঘুমানোর কারণে ঘুম থেকে উঠতে আজ বেশ বেলা করে ফেলেছে সন্ধ্যা নীলাদ্রের প্রতি রাগ থাকায় চেঞ্জ না করে শাড়িটি পরেই রাতে ঘুমিয়ে গিয়েছিল সে আরমোড়া ভেঙে সে অবস্থা থেকে উঠে বসতে নিচ থেকে সকলের কথা বলার হালকা আওয়াজ শুনতে পেয়ে সন্ধ্যার রুমের বাহিরে সে রেলিং ধরে দাঁড়িয়ে নিচে লক্ষ্য করতেই দেখে পরিবারের সকল সদস্যরা ডাইনিংয়ে একত্র হয়ে দাঁড়িয়ে আছে তাদের পাশে পুলিশদের দেখে সন্ধ্যা অবাকসরে বলল সকাল সকাল বাসায় পুলিশ এসেছে কেন আর এভাবে দাঁড়িয়ে কী দেখছে ওখানে এখানে থেকে তো কিছুই দেখা যাচ্ছে না নিচে যেতে হবে আমায় এই বলে সন্ধ্যা সিঁড়ি নিচে এসে তরুণীমার পাশে দাঁড়াতে স্টেশনের ওপর সাদা চাদরে ঢাকা লাশটি দেখতে পায় অজানা কারণে সন্ধ্যার বুকটা ধক করে ওঠে সন্ধ্যা তরুর হাত জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয় পুলিশ অফিসার কুশলের সামনে একটা পলিথিন ব্যাগ ধরে বলল এখানে ভিক্টিমের ঘড়ি মোবাইল স্বর্ণের একটা আংটি আর ওয়ালেট রাখা আছে আপনারা এগুলো দেখে ভিক্টিমকে চিনতে পারেন কি না জানান কুশাল সেগুলো হাতে নিয়ে দেখামাত্র একবার দীর্ঘশ্বাস ফেলে সকলেই লাশের পরিচয় জানার জন্য অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে কুশলের মুখশ্রীর পানি। কুশল থম থমে স্বরে বললো এই সবগুলো জিনিস দেখেই তো মনে হচ্ছে এগুলো নীলাদ্রেল তার মানে কি এটা নীলাদ্রেল লাশ কুশলের মুখে এমন কথা শোনামাত্র কামিনী এক হাতে নিজের মুখ চেপে ধরে বললেন হ্যাঁ আল্লাহ উপস্থিত সকলে যেন বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছেন সন্ধ্যা তরুর হাত ছেড়ে কুশলের কাছে গিয়ে দাঁড়িয়ে ওর হাত থেকে পলিথিন ব্যাগটা নিয়ে সেখান থেকে সবগুলো জিনিস বের করতে নিলে পুলিশ অফিসার বললেন এগুলো বের করবেন না জিনিসগুলো এখনো পরীক্ষা করা হয়নি তাই বাড়তি কারণ স্পর্শ ঠিক হবে না করা সন্ধ্যার কান পর্যন্ত যেন পুলিশ অফিসারের কথাগুলো পৌঁছাতে পারিনি কুশল হাত উঠিয়ে পুলিশ অফিসারকে থামিয়ে দেয় সন্তাকে কিছু না বলার জন্য সন্ধ্যা পলিথিন ব্যাগ থেকে আংটিটা বের করতেই আংটির উপর নীলাদ্রের নাম লেখা দেখা পায় পর মুহূর্তে ওয়ালেটের ভাঁজ খুলতে সেখানে নীলাদ্রের আইডি কার্ড দেখতে পেলে সবগুলো জিনিস ওর হাত থেকে নিচে পড়ে যায় সন্ধ্যা ধপ করে নীলাদ্রের পাশে বসে পড়ে তরুণীমা সন্ধ্যাকে ধরতে গেলে কুশল ওর হাত ধরে থামিয়ে দেয় নিরুপায় হয়ে তরু কুশলের পাশেই দাঁড়িয়ে রয় সন্ধ্যা নীলাদ্রের মুখের উপর থেকে সাদা চাদরটি সরাতেই থেতলে যাওয়া মুখশ্রী দেখে উপস্থিত বাকি সদস্যরা অন্য মুখ ঘুরিয়ে নেয় কিন্তু সন্ধ্যা এক দৃষ্টিতে নীলাদ্রের মুখের দিকে তাকিয়ে আছে কামিনী উল্টো দিকে মুখ ঘুরিয়ে রাখা অবস্থাতেই বললেন আরে মুখটা ঢাকো জলদি পুলিশ কনস্টেবল মুখ ঢাকার জন্য এগিয়ে আসলে সন্ধ্যা উচ্চস্বরে বলল খবরদার কেউ ওনার মুখ ঢাকার বিন্দু পরিমাণ সাহস করবেন না ওনার এত সুন্দর মুখ কেন ঢাকতে হবে কেউ ঢাকবে না কেউ না সন্ধ্যার এমন আচরণের কারণ কেউ বুঝে উঠতে পারছে না সন্ধ্যা কাপা কাপা হাতে নীলাদ্রে মুখে স্পর্শ করে বলল আপনার পছন্দ করা শাড়িটা পরে খুব সুন্দর করে সেজে আমি ছাদে আসার অপেক্ষা করছিলাম আপনি আসলেন না কেন ভালোবাসার দাবি নিয়ে ছয় বছর ধরে আমার পিছু ঘুরেছেন কাল যখন আমি আপনার ভালোবাসা গ্রহণ করব বললাম আপনি আসলেন না এখন কিভাবে নীরব হয়ে শুয়ে আছেন কেন আমার প্রশ্নের উত্তর দিন আমি আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করিয়ে যন্ত্রণা দিয়েছিলাম এর জন্য আজ আপনি নীরব থেকে আমায় যন্ত্রণা দিবেন বলে ঠিক করেছেন নাকি এটা কিন্তু ঠিক না উঠুন তো আপনাকে এভাবে দেখতে আমার মোটেও ভালো লাগছে না আর মুখে এসব কী লাগিয়ে এসেছেন হ্যাঁ কেমন বিস্ত্রি দেখাচ্ছে উঠে মুখটা ধুয়ে আসুন আমি জানি আপনি আমার সাথে মজা করছেন ইচ্ছে করে বিধ্বস্ত রূপ নিয়ে আমার সামনে এসেছেন যেন আমি তা সহ্য করতে না পেরে আপনাকে ভালোবাসার কথা জানিয়ে দেই উপস্থিত সকলেই স্তব্ধ হয়ে সন্ধ্যার দিকে তাকিয়ে আছে নীলাদ্র যে সন্ধ্যাকে এত বছর ধরে ভালোবাসে তা চৌধুরী পরিবারের কেউ জানতো না কি কুশল না কুশল তরুর হাত ছেড়ে দিলে তরু সন্ধ্যার পাশে বসে ওর কাঁধে এক হাত রাখে সন্ধ্যা ঘাড় ঘুরিয়ে তরুর দিকে তাকায় ওর চোখ বেয়ে ওনা জল গড়িয়ে পড়ছে সন্ধ্যা কাঁপা গলায় বলল ভাবি ও ওনাকে উঠতে বলো না আমার সহ্য হচ্ছে না সত্যি ওনার তো কিচ্ছু হয়নি বলো আমি ওনাকে ভালোবাসি বলিনি তাই তো উনি আমার সাথে এমন করেছেন বলো আমি ভালোবাসি বললেই উনি উঠে যাবেন তাই না আচ্ছা আচ্ছা আমি বলছি তো এই বলে সন্ধ্যা নীলাদ্রের দিকে তাকিয়ে চাদরের নিচ থেকে রক্তে মাখা হাঁটতে ধরে কান্দা করতে করতে বলল। আমি আপনাকে ভালোবাসি নীলাদ্র সত্যি বলছি আমি আপনাকে ভালোবাসি অনেক অনেক বেশি ভালোবাসি উঠুন এবার প্লিজ উঠুন না সন্ধ্যা নীলাদ্রের হাত ছেড়ে দিয়ে বসা অবস্থাতেই কিছুটা পিছিয়ে কুশলের পায়ের কাছে এসে এক হাতে কুশলের পা জড়িয়ে ধরে হু হু করে কাঁদতে কাঁদতে বলল ও মেজু ভাইয়া ওনার হাতটা এত ঠান্ডা কেন হয়ে আছে কেন ও ভাইয়া উনি তো তোমার বেস্ট ফ্রেন্ড তুমি ওনাকে উঠতে বলো না আমার ভীষণ কষ্ট হচ্ছে মেজু ভাইয়া আমি ওনার এমন বিধ্বস্ত চেহারা দেখতে পারছি না আমার বুকের ভেতরটা যন্ত্র নায় ছিঁড়ে আসছে ওনাকে বলো না আমার যন্ত্রণা আমাকে এভাবে যন্ত্রণা না দিতে আমি ওনাকে ভালোবাসি বললাম তো আমার ভালোবাসি শব্দটা কি ওনার কান পর্যন্ত পৌঁছায়নি নাকি সন্ধ্যার এমন আচরণ আর কান্নায় কুশলের বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠছে পরক্ষণে সন্ধ্যা সেন্সলেস হয়ে যায় তরু সন্ধ্যার কাছে এসে ওকে ধরতে এসে তরুর উপর হেলে পড়ে যায় তরু অস্থির কণ্ঠে বলল কুশলও তো সেন্সলেস হয়ে গিয়েছে পর কুশল তড়িৎ গতিতে সন্ধ্যাকে পাঁচা কোলে তুলে নিয়ে ও রুমের দিকে অগ্রসর হতে হতে বলল বাবার ডাক্তার আঙ্কেলকে কল করার বাসায় আসতে বলো জলদি সাইমন ডাক্তারকে কল করে তরুণীমা সাবরিনা কামিনী কুশলের পেছন পেছন অগ্রসর হয় পুলিশ কনস্টেবল নীলাদ্রের মুখটি সাদা চাদর দিয়ে আবারও ঢেকে দেয় সন্ধ্যাকে ওর রুমে শুয়ে দিয়ে কুশল আবরও নিচে চলে আসে সাইমন রিজবি সাগরিকা চৌধুরী ড্রয়িং রুমেই উপস্থিত আছে কুশল পুলিশ অফিসারের সামনে এসে দাঁড়িয়ে শান্ত স্বরে বলল নীলাদ্র গতকাল সন্ধ্যায় আমাকে কল করেছিল বিশেষ কিছু কাজে শহরের বাহিরে যাওয়ার ছিল ওর কিন্তু এরপর চোখের পলকে কি থেকে কি হয়ে গেল যদি জানতাম আজ এমন একটা দিন দেখতে হবে তাহলে গতকাল আমি ওকে একা কোথাও যেতে দিতাম না আমি আমার সব থেকে ভালো বন্ধুকে এভাবে হারিয়ে ফেলতাম না রেজবি কুশালের পাশে এসে দাঁড়িয়ে ওর কাঁধে এক হাত রেখে আফসোসের কণ্ঠে বললেন যার মৃত্যু যেখানে রেকা আছে থাকবে তার মৃত্যু সেখানেই হবে বাবা তুমি আমি সঙ্গে থাকলে মৃত্যুর হাত থেকে আমরা কখনো বাঁচতে পারবো না নিরাদ্রের এমন আংশিক মৃত্যুর কারণে আমরা ভীষণ ব্যথিত ওকে তো আমরা আমাদের পরিবারের একজন সদস্য হিসাবে মনে করেছি সবসময় তোমার মনের অবস্থা আমরা কিছুটা আন্দাজ করতে পারছি তবুও বলবো মনকে শক্ত করো এভাবে ভেঙে পড়ো না আল্লাহ নিবাদ্রকে জান্নাতবাসী করুক কুশল নীরব হয়ে দাঁড়িয়ে নিজের দুহাত মুষ্টিবদ্ধ করে রেখেছে সায়মন শান্ত স্বরে বললেন অফিসার আপনারা নীলারদের লাশ ওর পরিবারের কাছে পৌঁছে দিন লাশের যে বিভৎস অবস্থা হয়েছে দ্রুতই দাফন কার্য সম্পন্ন করতে হবে আমি আপনাকে নীলারদের বাসার ঠিকানাটা বলে দিচ্ছি অতপর পুলিশ কনস্টেবল দুজন নীলাদ্রের লাশ দিয়ে চৌধুরী মেনশনের বাহিরে চলে যায় পুলিশ অফিসারও সাইমন ও তাদের পেছন পেছন বেরিয়ে যায় রিজবি নিজের রুমের দিকে পা বাড়ায় সাগরিকা চৌধুরী সোফায় গিয়ে বসে পড়ে কুশল নিজের জন্য নির্ধারিত সোফায় গিয়ে বসে পড়ে কিছু সময় পর একজন মধ্য বয়সের ডাক্তারকে নিয়ে সাইমন মূল দরজা ভেতরে প্রবেশ করে কুশল বসা অবস্থা থেকে উঠে দাঁড়ায় ডাক্তারকে নিয়ে কুশল ও সাইমন শিরিপে উপরে সন্ধ্যার রুমের যাওয়ার উদ্দেশ্যে হাঁটতে শুরু করে সন্ধ্যা এখনও সেন্সলেস হয়ে আছে সন্ধ্যার মাথার এক পাশে বসে আছে সাবরিনা আরেক পাশে বসে আছে তরুণীমা সাবরিনা পাশে দাঁড়িয়ে কামিনী নিজের বেনুনি নাড়াতে নাড়াতে বললেন আজ এমন একটা ঘটনা না ঘটলে তো জানতেই পারতাম না নীলাদ্র ছয় বছর ধরে সন্ধ্যার প্রেমে হাবুডুবু খাচ্ছে এই কারণেই রেজাল্ট খারাপ এসেছে ছেলেটা আমাদের মেয়েটার মাথা চিবিয়ে সবসময় মরে গিয়েও তো আমাদের মেয়েটার পিছু ছাড়লো না ওর শোকে আমাদের ভোলা মেয়েটা পাগল না হয়ে যায় সাবরিনার আগে স্বরে বললেন আহ কামিনী থামো তুমি এবার বাড়িতে একটা সুখের পরিবেশ তৈরি হয়েছে আর তুমি কিনা এমন পরিস্থিতিতে দাঁড়িয়েও নিজের নিজ চিন্তাধারার বহিঃপ্রকাশ ঘটাচ্ছ সাবরিনার কথায় কামিনী কোনো প্রত্যুত্তর না করে মুখ বাঁকিয়ে জোরে জোরে বিনুনি নাড়াতে থাকে তরুণীমা সন্ধ্যার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে ওর দিকে দৃষ্টি স্থির করে রেখেছে সেই সময় কুশল আর সাইমন ডাক্তারকে নিয়ে সন্ধ্যা রুমে প্রবেশ করে তরুণীমা সন্ধ্যার মাথার পাশ থেকে উঠে কুশলের পাশে এসে দাঁড়ায় ডাক্তার সন্ধ্যাকে চেক আপ করে একটা ইঞ্জেকশন পুশ করে দিয়ে বললেন যেহেতু খুব বড় একটা শট পেয়েছেন তাই পেশেন্টে মানসিকভাবে সেরে উঠতে লম্বা সময় প্রয়োজন এমন অনেক পেশেন্ট আছেন যারা মানসিকভাবে ভেঙে পড়লে নিজের শারীরিক বড় ছোট ক্ষতি করে ফেলেন তাই এই সময় ওনাকে এলাকা ছাড়া উচিত হবে না বিভিন্ন আনন্দদায়ক মন ভালো হওয়ার মতো বিষয়গুলো ওনার সামনে বেশি করার চেষ্টা করবেন এতে পেশেন্ট মানসিকভাবে দ্রুত স্বাভাবিক হতে পারবে আমি আপাতত একটা ঘুমের ওষুধ ইনজেকশন করে দিয়েছি তাই উনি এখন কিছু সময় ঘুমাবেন চিন্তার কোনো কারণ নেই এই বলে ডাক্তার বস অবস্থা থেকে উঠে দাঁড়ায় সাইমন ডাক্তারকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায় তরুণী মা কুশলের হাত ধরে সন্ধ্যার রুম থেকে বেরিয়ে নিজের রুমে প্রবেশ করে ভেতর থেকে দরজা আটকে দেয় কুশল ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাত দিয়ে নিজের চুলগুলো ঠিক করতে থাকে তরু কুশলের পাশে এসে ওর উপর নিজের দৃষ্টি স্থির রেখে বুকের উপর দুহাত ভাজ করে দাঁড়িয়ে বলল নীলভ্র ভাইয়া যে এত বছর ধরে সন্ধ্যাকে ভালোবাসত এই কথা আপনি জানতেন কুশল তরুর দিকে ঘুরে ড্রেসিং টেবিলের পাশের দেয়ালের সাথে হালান দিয়ে দাঁড়িয়ে শান্ত স্বরে বলল না নীলাদ্র কখনো আমাকে বিষয় কিছু বলেনি আর সন্ধ্যার বয়সও কম এত তাড়াতাড়ি ওর বিয়ের বিষয় নিয়েও কেউ চিন্তা করবে না তাই হয়তো নীলাদ্র আমাদের কারোর কাছে সন্ধ্যাকে ঘিরে ওর মনের ভিতরের অনুভূতিগুলোর প্রকাশ করেনি কিন্তু এখন তো জানতে পারলেন সন্ধ্যা ও নীলাভ্র ভাইকে ভালোবাসে নীলাভ্র ভাইয়ের জীবন বাঁচাতে আর আসল কালফ্রিটকে ধরার উদ্দেশ্য নিয়ে সকলের সামনে নীলাভ্র ভাইকে মৃত প্রমাণ করতে যে মিথ্যে নাটক করালেন এর জন্য সন্ধ্যার মন তো বাজেভাবে ক্ষতবিক্ষত হয়ে গেল অতিরিক্ত ডিপ্রেস হয়ে সন্ধ্যা যদি নিজের বড় কোনো ক্ষতি করে ফেলে তখন কি হবে আশা রাখছি সন্ধ্যা এমন কোনো কাজ করবে না যদি করে তখন কি হবে এতটা রিস্ক না নিয়ে সন্ধ্যাকে সত্যিটা জানিয়ে দিলেই ভালো হয় না আমাদের চারপাশে ঘোরাফেরা করছে সেই নিম্ন মানসিকতার শত্রু আসলে কে ততক্ষণ পর্যন্ত নীলাদ্রের বেঁচে থাকার খবর তুমি আমি ব্যতীত এই পরিবারের কাউকে জানানো সম্ভব না তরুণী মা হতাশার নিঃশ্বাস ফেলে বিছানায় গিয়ে পা ঝুলিয়ে বসে রাত নয়টা নিজের রুমের জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে বাহিরের দিকে দৃষ্টি স্থির করে রেখেছে সন্ধ্যা সেই সময় তরুণীমা খাবারের ট্রে হাতে নিয়ে সন্ধ্যার রুমে প্রবেশ করে খাবারের ট্রেটা বেডসাইড টেবিলের উপর রেখে সন্ধ্যার পাশে গিয়ে দাঁড়িয়ে ওর কাঁধে এক হাত রাখে তরুর উপস্থিতি বুঝতে পেরে সন্ধ্যা ফুপাতে শুরু করে সন্ধ্যার এহন অবস্থা দেখে তরুর বুকটা ফেটে নীলাদ্রের বেঁচে থাকার সত্যটা বেরিয়ে আসতে চাইছে কিন্তু কুশলের কড়া নিষেধাজ্ঞাকে অমান্য করার শক্তি সে পাচ্ছে না সন্ধ্যা ফুপাতে ফুপাতে বললো